কি করে কি করে চাল ডালের ভেজানো ঝামেলা ছাড়াই ধোসা বানানো যায় তার রেসিপি আমি শেয়ার করব। নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করছি। সাধারণত আমরা চাল আর ডালকে ভিজিয়ে ধোসা বানাই, তাতে আমাদের অনেক পরিশ্রম হয়। আজকে কি করে খুব সহজ পদ্ধতিতে সুজি দিয়ে ধোসা বানাবো সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাও খুব অল্প সময়ের মধ্যেই বানানো যাবে, যে কোনো সময়ে আপনারা মনে করলেই এই ধোসা খেতে পারবেন। এইখানে নিয়েছি আমি 1 কাপ সুজি, এটা মিহি সুজি, মোটা সুজি হলেও অসুবিধা নাই, কারণ মোটা হোক বা পাতলা আমাদের সবটাই এখানে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। তো এইটার 1 কাপ সুজি নিয়েছি। এই কাপটারই মেপে আছে এখানে 1 বাটি টক দই। এই সুজিটা আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি। এখানে দেব 2 টেবিল চামচ আটা, এখানে 1 টেবিল চামচ দিচ্ছি। আর 1 টেবিল চামচ আটা দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এখানে আমার মিশ্রণটা গুঁড়ো করা হয়ে গেছে, দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন, পুরো গুঁড়ো তো হবে না, কিন্তু যতটা সম্ভব গুঁড়ো করতে হবে। আমি এই যে মিশ্রণটা বানালাম এইটা আপনারা খুব অনেকটা পরিমাণে করেও এয়ারটাইট জারে রেখে দিতে পারেন। এতে কি হবে, আপনাদের যখন মনে হবে তখনই ধোসা বানিয়ে খেয়ে নিতে পারবেন। এটা আমি এবার একটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, ধোসাটা খাওয়ার জন্য আমি একটা চাটনি বানাবো, সেই চাটনিটা আগে আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি বাদাম, এখানে আছে রোস্টেড ছোলা, কিছুটা তেঁতুল, নারকেল কুচি করা আছে, আর 1টা টমেটো, সেটাও কুচি করে নিয়েছি। এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি বাদাম, কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। বাদাম আর ছোলা এই দুটোকে আমি একসাথে দিয়ে দেবো। এখানে আমি 2টো শুকনো লঙ্কাও নিয়েছি। ছোলা আর বাদামটাকে 3-4 মিনিট আমি এখানে ভেজে নেব। আমি এখানে রোস্টেড ছোলা ব্যবহার করেছি, আপনারা চাইলে রোস্টেড ছোলার ডালও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো এর মধ্যে নারকেল, নারকেলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, টমেটো কুচিটাও 2-3 মিনিট আমি এটার মধ্যে নাড়াচাড়া করে নেবো, মানে যতক্ষণ টমেটোটা অল্প একটু গলে না যায়, সেটা যাতে জলদি নরম হয়ে যায়, তার সেই জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এখানে দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেঁতুল আর শুকনো লঙ্কা। যদি ঝালটা বেশি খেতে চান, তা আমি এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, তো আপনারা বেশি নেবেন। এটা দিয়ে আমি 1-2 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে এখন আমি একটা আলাদা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করতে দেবো, তারপরে মিক্সিতে পিষে নেব। এবার আমি ধোসার ব্যাটারটা রেডি করব। এখানে নিচ্ছি আমি অল্প নুন, নুনটা আন্দাজ করে নেবেন। নুনটা দিয়ে আগে আমি শুকনো জিনিসগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি টক দইটা দিয়ে দিচ্ছি, দইটা কিন্তু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। দইটা দেওয়ার পর এবারে খুব ভালো করে এটাকে আগে আমি মিশিয়ে নেব। দইয়ের সাথে শুকনো উপকরণটাকে মিশিয়ে আগে খুব ভালো করে মেশাতে হবে, এর না হলে জল কতটা লাগবে বোঝা যাবে না। এর মধ্যে এখন আমি দিচ্ছি অল্প জল, একবারেই বেশি জল দেবেন না, এখন অল্প জল দিচ্ছি, তারপরে আবার মিশিয়ে নিচ্ছি। আর একটু জল আমি একবারে দিচ্ছি, এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। পুরো ব্যাটার আমার রেডি হয়ে গেছে, দেখুন এরকমভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর আমাদেরকে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে, এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। ব্যাটারটা হবে এমনি, খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি গাঢ়ও হবে না।
আবার খুব ভালো করে আমি মিক্স করে দিচ্ছি। এটা যত ফেটাবেন তত ভালো হবে। এবারে এই ব্যাটারটাকে আমি 15 মিনিটের জন্য রেস্ট হতে দেব। আরেকটা বলি বন্ধুরা, যদি আপনাদের চটজলদি বানিয়ে নিতে হয় তাহলে এই সময়েও আপনারা বানিয়ে নিতে পারেন, কিন্তু 15 মিনিট রেস্ট দিলে এটা আরও ভালো হবে। এবার এখন আমি 15 মিনিট পর ফিরে আসছি। এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চাটনিটা মিক্সিতে পিষে নেব। চাটনিটা মিক্সিতে আমার পেশা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। খুব চাপ ছিল সেজন্য অল্প আমি জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটাকে আমি এখন মিশিয়ে নিচ্ছি। চাটনিটাতে আমি একটা ছোঁক লাগাবো বলে এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দু চামচ সাদা তেল দিয়েছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি ছোলার ডাল আর বিউলির ডাল, দুটোই আছে হাফ চামচ করে। এটাকে হালকা আমি নাড়াচাড়া করে দেব। দিচ্ছি অল্প সর্ষে। সর্ষেটা দিয়ে, যেহেতু সর্ষেটা ছিটক হয় সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন ঢাকনাটা খুলে দিয়েছি। এবারে দিয়ে দেবো এর মধ্যে আমি কারি পাতা। কারি পাতাটা দিয়ে দু তিন সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব। এখন দিচ্ছি খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, এটাকেও মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে আমি এখন ইন্ডাকশানে করছি, ইন্ডাকশানটা বন্ধ করে দিচ্ছি। এবারে যে চাটনিটা আমি করলাম সেই চাটনিটা এর মধ্যেই দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটা মিশিয়ে নেব যাতে সব কিছু চাটনিটার সাথে মিশে যায়। সব কিছু মেশানো হয়ে গেছে, এখানে চাটনি একদম রেডি। চাটনিটা তো রেডি হয়ে গেছে বলেই দিলাম। তো চাটনিটা করার সময় দর্শক বন্ধুরা আমার একটা কথা বলা হয়নি, যদি আপনারা চাটনিটা আঁশভাবে করতে চান মানে নিরামিষ না করে, তাহলে সে সময় ওর মধ্যে অল্প পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া রসুন, আমি যেমন বাদাম ছোলা যখন ভাজলাম তখন ওটার সাথে ভেজে দিতে পারেন, তাহলে চাটনিটা আরও ভালো লাগবে। কিন্তু যেহেতু আমি আজকে নিরামিষ করেছি সেজন্য কোনো পেঁয়াজ রসুন ইউজ করিনি। এবারে আমরা ধোসাটা তৈরি করব। ধোসাটা তৈরি করার আগে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ খাবার সোডা, হাফ টিস্পুন বলতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিব খুব সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটা কথা বন্ধুরা বলি, এই খাবার সোডা দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা ফ্রিজে রাখবেন না। যদি অনেক সময় হয় বেঁচে যায় তাহলে ফ্রিজে রাখবেন না, তাহলে কিন্তু ধোসাটা আর ভালো হবে না। খাবার সোডা দেওয়ার আগে পর্যন্ত আপনি এটাকে ফ্রিজে রাখতে পারবেন। খুব ভালো করে এটাকে আরেকবার মিশিয়ে নিতে হবে। এবারে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাকে মাঝারি ফ্লেম করে রেখেছি। এরকম অবস্থাতেই তাওয়াটা গরম হবে। এর মধ্যে আমি অল্প সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। খুব ভালো করে ব্রাশ করতে হবে। সাদা তেলটা খুব ভালো করে ব্রাশ করা হয়ে গেছে, এইবারে এটাকে আমি একটা টিস্যু দিয়ে মুছে নেব। এবারে তাওয়াটার মধ্যে আমি জল দিয়ে দেব। জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে যে বাবলসটা হচ্ছে এতেই জানবে খুব ভালো তাওয়াটা গরম হয়ে গেছে। এইবারে এটাকে আমি একটা কাপড় দিয়ে খুব ভালো করে মুছে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি এবার মাঝারি করে দিচ্ছি। এবারে ব্যাটারটার থেকে আমি এক হাতা এখানে দিয়ে দিচ্ছি, এক হাতা আর অল্প একটু। এবারে ঠিক ধোসা যেমনিভাবে চারধারে ছড়ায় ওই রকমভাবে ছড়িয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর করে চারধারে এটা ছড়িয়ে যাচ্ছে। এরকমভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমাদের ছড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করেই রাখবেন। উপরটা ড্রাই হয়ে গেছে, এবারে এখান উপরে আমি অল্প তেল ব্রাশ করে দিচ্ছি। চাইলে আপনারা বাটারও দিতে পারেন।
করে আমি অয়েল ব্রাশ করে দিলাম। এই যে ধোসাটা দেখুন চার ধার থেকে ছাড়তে শুরু হয়ে গেছে, এক মধ্যেখানটা কালার এসে গেছে কিন্তু সাইডগুলো কালার হয়নি, সেই জন্য যে দিকগুলো কালার হয়নি আমি সেখানে সেখানে তাওয়াটাকে গ্যাসের উপর উপর নিয়ে যাচ্ছি, তাহলেই সুন্দর কালারটা চলে। এখন এবারে ধোসাটা আমার পুরো হয়ে গেছে, এটাকে আস্তে আস্তে এখন কত কুড়মুড়ে হয়েছে এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর ধোসাটা হলো, এরকমভাবে আমি সব ধোসাগুলোকে করে নিচ্ছি। দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকে আমার এই ধোসার রেসিপি, আপনারা অবশ্যই জানাবেন, বাড়িতে ট্রাই করুন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে লাইক করবেন। আজকে আসছি নেক্সট ভিডিওতে, আবার দেখা হচ্ছে, নমস্কার।